পেজ নাম্বার 59 কোশ্চেন নাম্বার 3 এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে তাহলে 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে আর এক একটি প্যাকেটে আছে 112টি লজেন্স তাহলে 6টি প্যাকেটে মোট কতগুলি লজেন্স আছে তাহলে 112 কে আমরা 6 দিয়ে গুণ করব এবার মোট কতজন ছাত্রছাত্রী মোট 127 জন ছাত্রছাত্রী আছে প্রত্যেককে 4টি করে লজেন্স দেবে তাহলে প্রত্যেককে যদি 4টি করে লজেন্স দেয় তাহলে মোট কতগুলো লজেন্স দেবে তাহলে আমরা 127 কে 4 দিয়ে গুণ করব আর এখানে লজেন্সের সংখ্যা যখন বের করব তখন আমরা 112 কে 6 দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ 12 6 কে 6 একে 7 6 কে 6 তাহলে 6টি লজেন্সের প্যাকেটে 672টি লজেন্স আছে এবার দেখি 127 জনকে আমরা 4টা করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দেব 4 7 28 হাতের 2 4 2 গুণ 8 8 2 10 হাতের 1 4 অক্ষে 4 একে 5 তাহলে 127 জন ছাত্র ছাত্রীকে 508টি লজেন্স দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে তাহলে মোট লজেন্স ছিল 672টি আর 508টি ছাত্রছাত্রীদের দেওয়া হলো তাহলে বাকি কতগুলো থাকলো বিয়োগ করতে হবে 672 থেকে 508 বিয়োগ করি 12 থেকে 8 বিয়োগ করি 4 হাতের 1 7 থেকে 1 বিয়োগ করি 6 হাতে কিছু নেই 6 থেকে 5 বিয়োগ করি 1 তাহলে 164টি লজেন্স থাকলো তাহলে আমরা উত্তর লিখব যে কতগুলি লজেন্স পড়ে থাকবে উত্তর লিখি 164টি লজেন্স পড়ে থাকবে চার নাম্বার নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনল 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলা লেবু 1700 টাকায় কিনল কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করল ও কত বেশি খরচ করল তাহলে 1 পেটি আপেলের দাম কত 2200 টাকা মানে 2200 টাকা মানে 1 পেটি আপেলের দাম 2200 টাকা কয় পেটি আপেল কিনেছে 4 পেটি আপেল কিনেছে তাহলে 4 পেটি আপেলের দাম কত হবে 4 দিয়ে গুণ করব 2200 কে আবার 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা কত পেটি কমলা লেবু কিনেছে 5 পেটি কমলা লেবু কিনেছে তাহলে 5 পেটির দাম কত 1 পেটির দাম 1700 টাকা তাহলে 5 পেটির দাম কত টাকা তাহলে গুণ করব এবার 2200 কে 4 দিয়ে গুণ করি 400 400 4 2 গুণ 8 4 2 গুণ 8 8800 টাকা 1700 কে 5 দিয়ে গুণ করি 500 500 5 7 35 5 অক্ষে 5 4 3 8 8500 টাকা তাহলে নীলাপিসি 4 পেটি আপেলের জন্য খরচ করলো 8800 টাকা আর 5 পেটি কমলা লেবুর জন্য খরচ করলো 8500 টাকা তাহলে কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো তাহলে আপেল কিনতে বেশি খরচ করলো কত টাকা বেশি খরচ করলো তাহলে 8800 থেকে বিয়োগ করব 8500 টাকা 0 0 8 থেকে 5 বিয়োগ করি 3 8 8 মিলে গেল 0 তার মানে 300 টাকা বেশি খরচ করলো তাহলে আমরা উত্তর লিখব যে নীলাপিসি নীলাপিসি আপেল কিনতে 300 টাকা
বেশি খরচ করলো? পাঁচ নাম্বার, আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন। এরকম এক ডজন ব্যাগ তৈরি করতে মোট কত খরচ হবে? ওই এক ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি। আবার এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন সেটাও হিসাব করি। তাহলে আমরা আগে জানবো যে এক ডজন সমান কয়টি ব্যাগ। তাহলে আমরা জানি এক ডজন সমান 12টি। তাহলে এক ডজন ব্যাগ মানে 12টি ব্যাগ। এবার একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর খরচ হয় 370 টাকা। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে কত খরচ পড়বে? তাহলে আমরা গুণ করব 370-কে 12 দিয়ে গুণ করব। আবার একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন, তাহলে এক ডজন মানে 12টি ব্যাগ কত টাকায় বিক্রি করবেন? তাহলে 450-কে 12 দিয়ে আমরা গুণ করব। এবার আমরা 370-কে 12 দিয়ে গুণ করে দেখি। 2 এ 0, 0, 7 দুগুণ 14, হাতের 1, 3 দুগুণ 6, হাতের 1 এ 7, একটা ঘর কেটে দেই। 1 এ 0, 0, 7 অক্ষে 7, 3 অক্ষে 3, 0, 4, 7 আর 7 এ 14, 4, হাতের 1, 3 আর 1 এ 4, 4,440 টাকা। এবার 450-কে 12 দিয়ে গুণ করি। 2 এ 0, 0, 5 দুগুণ 10, হাতের 1, 4 দুগুণ 8, 1 এ 9, একটা ঘর কেটে দেই। 1 এ 0, 0, 5 অক্ষে 5, 4 অক্ষে 4, 0, 0, 9 5 এ 14, 4, হাতের 1, 4 একে 5। তার মানে 12টি ব্যাগ তৈরি করতে খরচ পড়লো 4,440 টাকা, আর 12টি ব্যাগ বিক্রি করে পেলেন 5,400 টাকা। এবার কত বেশি পেলেন? তাহলে 5,400 থেকে বিয়োগ করব 4,440 টাকা। 0, 10 থেকে 4 বিয়োগ করো, 6, হাতের 1, 5 হলো। তাহলে 4-কে 14 ধরতে হবে, 14 থেকে 5 বাদ দিই, 9 5 এ 14, হাতের 1, 5 5 মিলে গেল 0, 960 টাকা বেশি পাবে। এবার আমরা এক এক করে উত্তরটা লিখি। তাহলে 1 নম্বর হচ্ছে উত্তর, এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট খরচ কত? 4,440 টাকা। মোট খরচ 4,440 টাকা। 2 নম্বর কি হবে? এক ডজন ব্যাগ বিক্রি করে এক ডজন ব্যাগ বিক্রি করে মোট 5,400 টাকা পাবে। মোট 5,400 টাকা পাবেন। 3 নম্বর, এক ডজন ব্যাগ বিক্রি করে 960 টাকা বেশি পাবেন।